তারা যখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াবে এবং ভোট চাইবে, কিছু লোক তো বেড়েই যাবে, ভোটার তো বেড়েই যাবে। 14 সালের কথা বলছি, সেই সময় 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছিলেন। এটা একটা জায়গায় আমি একটু এবারের নির্বাচনের ব্যাপারে ফোকাস করতে চাই, কারণ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেহেতু তাদেরই কিছু নেতাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার সুযোগ করে দিয়েছে, ওপেন করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেক্ষেত্রে তাদের তো এলাকায় কিছু নিশ্চয়ই জনপ্রিয়তা বা এলাকার পরিচিতি আছে, তারা কি ভোটার আনতে পারবে বলে মনে হয়? আমাদের সময় নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। 14 সালের কথা বলছি, সেই সময় 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছিলেন। এটা দেশব্যাপীও যেমন সমালোচনা হয়েছে, বিদেশেও সমালোচনা হয়েছে। এর প্রেক্ষিতে বর্তমান সরকারের যে ক্ষমতায় যে দলটা আছে ওনারা, সেই কারণে তাদের প্রার্থী দিয়ে অন্যদিকে বলেছেন যে হ্যাঁ তোমরা করো, নির্বাচন করলে আমাদের আপত্তি নেই। তো এটা একটা ঠিক জিনিস হয়েছে, এই যারা হয়তো প্রার্থী হিসাবে মনোনয়ন পেলে ওই দল থেকে, আর যারা পেল না অধিকাংশই কাছাকাছি, হয়তো অনেক সময় বিভিন্ন কারণে হয়তো বেটার থাকলেও বিভিন্ন কারণে বাদ পড়েছে, এমনও কিছু কিছু দেখা গেছে। অর্থাৎ তাদের একটা গ্রহণযোগ্যতা এলাকা ভিত্তিক আছে, সেই কারণে তারা যখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াবে এবং ভোট চাইবে, কিছু লোক তো বেড়েই যাবে, ভোটার তো বেড়েই যাবে স্বাভাবিকভাবে, এটা তো মেনে নিতেই হবে।